একটা লোকের চার বেটা বেল্লাঙ্গ এলাকায় বাপেরা সন্তানদের কাছে ভাত খায় বুড়ো বয়সে কেমন পালি সিস্টেম তাই না এমন করে পালি সিস্টেম ইসলামে মায়ের মর্যাদা বলছি পালি সিস্টেম এমন করে যে মনে হয় ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মোয়াজ্জেন একদিন যদি ডেট ওভার হয়ে যায় এদিক ওদিক তা বউমা বড় বড় চোখ বার করে বলে ক্যালেন্ডার দেখতে পারো না কতারি আজকে বলে কি বলে না মনে হচ্ছে এমন অবস্থা যে ভাড়াটিয়া বাড়িতে থাকে ঘটনা বাস্তব না অবাস্তব চার ভাই আপনারা আপনার মায়ের বয়স নব্বই বছর আপনার আব্বার বয়স পঁচানব্বই বছর এইখানে আপনারা নিস্তব্ধতা ভাবে বসুন একদম কেউ কোনো নড়াচড়া করিয়েন না আপনার মা আপনার আব্বা দুজনা চলাফেরা করতে পারেন মায়ের মর্যাদা বলছি চার ভাই এক জায়গাতে বসে মিটিং করছেন যে আব্বা মা তো দুতলা সিঁড়ি দিয়ে উঠতে পারে না তা কোথায় রাখবি তখন ভাই বলছে এক কাজ কর ছোট তোর বাড়ির সিঁড়ির তলাতে মাকে রাখ একটা মশারি টাঙিয়ে মায়ের ঘর আর বড় ভাই তুই এক কাজ কর তুই আব্বাকে রাখ তখন আপনার মা অভিযোগ করে বলছে না বুড়ো বয়সটা পর্যন্ত এক জায়গাতেই থাকি আমরা দুজন ঠিক আছে এই সিঁড়ির তলায় মশারি টাঙিয়ে আমরা বুড়ো বুড়ি এখানেই থাকি তোরা সব দুতলাতে থাক সবাই দুতলাতেই আছে চার ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন বাড়ি আসবেন ঈদের এক সপ্তাহ আগে আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো সাবিনা আমি তো মঙ্গলবারে বাড়ি যাব তোমার জন্য কি নিয়ে যাব ঈদের উপলক্ষে বলছে লাল টুকটুকি একটা শাড়ি আনবে মেয়ের জন্য একটা চুড়িদার ছেলের জন্য জিন্স প্যান্ট আর মনে করে আমার বোনের জন্য দুটো চুড়িদারের পিস মনে থাকে যেন এটা ঠিক আছে কেনাকাটা চলছে দিল্লি শপিং মলে ওর স্ত্রী শোনো 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 জানো তো তখন ওই পার্ট থেকে দিল্লিতে থাকা ছেলেটা বলছে সবার তোমাদের কেনাকাটা রেডি আব্বার জন্য একটা লুঙ্গি মায়ের জন্য একটা শাড়ি কিনে বাড়ি নিয়ে চলে যাব। তখন ওর স্ত্রী বলছে কেন

আছে সবাই ঈদগায়ে চলে গেল তোমার মা মশারিটা আগলা করে তোমার আব্বাকে ডেকে বলছে তুমি নামাজ পড়তে যাবে না যেতে করে কিন্তু কোন বাক্সতে জামা ভরা আছে জানি না তোমার নব্বই বছরের মা আস্তে 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 করে গিয়ে মশারিটা খুলে গত বছরকার তোমার বড় বোনের দোয়া একটা পাঞ্জাবি ছিল বার করে তোমার আব্বার গায়ে খাটিয়ে দিয়ে বলেছে গোসল করতে পারো না পারো অন্তত বছরে একটা দিন ঈদগাহে তুমি যাও লাঠি নিয়ে আস্তে 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 ঈদগাহে গেল তোমার আব্বা গিয়ে এক কোণাতে বসে আছে নামাজ শেষ সবাই চলে এলো তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে আবার রিটার্ন চলে এসেছে তোমার বাড়ির মেইন গেটের সামনে দুপুর দুটো পর্যন্ত তোমার আব্বা মেন গেটের সামনে বসে আছে তোমার বাড়িতে আত্মীয় স্বজন তোমার শালা তোমার শালি সবাই এসেছে তোমার বাড়িতে পোলোয়া খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে সিমাই খাচ্ছে বিভিন্ন রকমের আইটেমে জিনিস খাচ্ছি ঈদের দিনে আনন্দ করছে তোমার গৃদ্ধ বাপ দুটো পর্যন্ত তোমার সদর গেটের সামনে বসে আছে তোমার মা পেচ্ছাপ করা কাপড় গায়ে জড়িয়ে দিয়ে মশারির ভিতরে বসে আছে কেন এ বিচার চার ভাইয়ের কেন এ অবস্থা কেন আজকে তো তোমার আব্বা মাকে রাজরানী হয়ে গোসল করে নতুন জামা পরিয়ে চার বউমা চার দিক দিয়ে তোমার আব্বা মায়ের পায়েশে নে রুটি এনে গোস্তরে খাওয়ার জন্য অনুরোধ করত এটাই তো তার দিন দিন না তার বিপরীত হয়েছে তোমার মায়ের জীবনে হ্যাঁ আসলে তোমার মায়ের থেকে বদমায়েস নারী এই বেলডাঙা অঞ্চলে আর কেউ ছিল না তোমার আব্বার থেকে বদমায়েস লোক এই অঞ্চলে আর কেউ নেই তার ফল আজকে ঈদের দিনে পাচ্ছে তোমার মায়ের বদমাইশি গুলো একটা একটা করে বলি দেখো তুমি শোনো তোমার মা ছিল এলাকার সব থেকে পর্দার নারী পৃথিবীতে কোনোদিন কোন পুরুষ মানুষকে সহজে জন্মের পরে মুখ দেখাতো না লজ্জা করত এত পর্দা করত তোমার মা কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে বেল্লাঙার ওই হাসপাতালে পর পুরুষের সামনে সায়া বেলাউজ খুলে বেডের উপরে শুয়ে পড়তে হয়েছিল দেখাতে হয়েছিল পর পুরুষকে তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে এটা তোমার মায়ের অপরাধ যে মা কোনদিন কাউকে তার মুখ দেখাতো না কিন্তু তোমার মতোই বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পর পুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল তোমার মায়ের দ্বিতীয় অপরাধটা বলি তোমার মায়ের দ্বিতীয় অপরাধ তোমার মায়ের মাথা চুল কালো কুচ কুচ কুচকুচ কুচকুচ করতো তোমার মায়ের বয়স তখন বছর পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসত তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় নম্বরের অপরাধ তোমার মায়ের তৃতীয় নম্বরে অপরাধ তোমার মা ছিল তোমার নানার এক বেটি আদরের বেটি জীবনে এত ভিতু ছিল বেলের দিয়ে নখ কাটতে পারতো না অসুস্থ হলে ইনজেকশন দিতে পারতো না কিন্তু তুমি যে দিন পেটে এসেছো তোমার মা ডাক্তারকে দেখাতে গেছে ডাক্তার বলেছে নরমালে বাচ্চা হবার কোনো সুযোগ নেই এখনই সিজার করতে হবে তাছাড়া বাচ্চা মারা যাবে যে মা ইনজেকশন দিতে ভয় করত সে মা ডাক্তারের হাত জোর করে বলেছিল ডাক্তার বাবু আমার প্রাণের বিনিময়ে হলেও আমি আপনার পেট থেকে বাচ্চাটা বার করুন আমি তার সোনার মতো মুখটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে সেদিন ডাক্তার বাবু ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের পেট ফেড়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল সেই যে ডাক্তার বাবু মোটা আর সুতো দিয়ে সেলাই করেছিল আজ তোমার মা পঁচানব্বই বছর বয়সে মশারির ভিতরে ঢুকে তার ব্যথা অনুভব করে তোমার মা মানে কে জানো তোমার মা মানে ওই নারীটা চিকিৎসা বিজ্ঞানীরা বলে প্রত্যেক মা তার সন্তানকে প্রতিদিন আটবার বার করে দুধ পান করায় এক একবার আড়াইশো গ্রাম করে দুধ পান করাতে হয় কোরআনের ভাষাতে তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের লিটার হয় একটা মা তার সন্তানকে আড়াই বছরের নব্বই হাজার টাকা দুধ পান করায় তোমার মায়ের এটা জীবনের থেকে বড় অপরাধ যে তোমার মতে অপদার্থ ছেলের জন্য নিজের বুকের নব্বই হাজার টাকা দুধ পান করিয়েছে তোমার মা মানে কে জানো তোমার নানার বাড়ি ছিল মালদাতে তোমার মা বাসে উঠেছে বেলডাঙ্গাতে তোমাকে নিয়ে নানার বাড়ি যাচ্ছে কোন রকম সিট পেয়ে বসেছে তোমার বয়স তখন দেড় বছর তুমি বাসের ভিতরেই তোমার মাকে ডিস্টার্ব করছে আর বলছো মা একটু দুধ দে না মা বাচ্চা তখন তুমি যুবক ছেলেরা বাসের ভিতরে তোমার মায়ের তখন সৌন্দর্যের শেষ নেই পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ে যুবক ছেলেরা তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে আছে তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে কি করে ব্লাউজটা খুলবো বাসের ভিড়ে কি করে তুমি যখন বারবার ব্যস্ত করছো তোমার মা ব্লাউজটা খুলে দিয়ে বলছে আবদুল্লাহ হ্যাঁ নাও বেটা দুধ খেয়ে দাও দুধের মোটা মুখে দিয়েছে আর একদিকে তোমার মা তো পর্দা নারী মাথার কাপড় দিয়ে ঘোমটা টানছে একদিকে পিঠের কাপড়টা টানছে একদিকে পেট বার হয়ে যাচ্ছে টানছে তুমি ডিস্টার্ব করছো তাই সেদিন যদি তোমার মা একবার যদি বলে দিত বেটা আমি বাসের ভিতরে তোকে দুধ দিতে পারবো না আমার খুব লজ্জা করছে তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে তোমার আব্বা মানে কে জানো তোমার আব্বা মানে সেই বদমায়েশ পুরুষটা যে তোমার স্বপ্ন পূরণ করার জন্যে আজ ষাট বছর বয়সে রাজমিস্ত্রির লেবার খাটতে গেছে দুর্গাপুরে তোর আব্বা মানে কে জানো তো তুমি ক্লাস ফাইভে উঠে সাইকেলের কথা বলেছিলে বলে তোমার আব্বা কাজ করতে করতে কুড়ি টাকা করে টিফিন খরচা বাবদ পেত ওই টাকাটা জমিয়ে জমিয়ে দেড় হাজার টাকা তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল এটা আমাদের আবদুল্লা সাইকেল কিনে দিও এই পুরুষ হচ্ছে তোমার আব্বা আমি এখনো পর্যন্ত দেখি প্রত্যেকদিন দিন রাত বারোটা একটা দুটোর সময় প্রতিদিন এটা আমি প্রতিদিন বেলডাঙ্গার উপর দিয়ে যাতায়াত করি প্রতিদিন চৌধুরীদের দোকানে রাতে চা খাই যাওয়ার সময় আসার সময় আলিফ ভাইয়ের দোকানে খাই তার দেখি অনেক মানুষ বাজে টোটো নিয়ে টোটো চালক আচ্ছা ওই লোকটা যদি ভাবতো যে আমি শুধু নিজে দুটো ভাত খাবো তাহলে রাত জেগে টোটো নিয়ে পাতলা চাদর গায়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকার কোন যুক্তি হয় হয় না এই সেই পুরুষ মানুষটা যে পাতলা চাদর গায়ে দিয়ে দুটো প্যাসেঞ্জার পাবে নাইট কোচ বাস থেকে 200 টাকা ইনকাম করে তোমার পরীক্ষার ফি মেটাবে এটা হচ্ছে তোমার আব্বা চলুন কোরআন কি মর্যাদা দিয়েছে মায়ের ইয়া সালুনাকা মাযা

মাদ্রাসা মসজিদ মক্তব এতিমখানা অসহায় দুস্থ কবরস্থান কোন জায়গাতে দান করা উত্তম দান কোন জায়গাতে খরচা করা উত্তম খরচার জায়গা আল্লাহ নবীকে বলছেন কুল নবী আপনি প্রশ্নকারীদের জবাবটা বলে দেন মান ফাক্তুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন একটা পুরুষ মানুষ তার জীবনে যত টাকা ব্যয় করে তার আব্বা মায়ের জন্য যে টাকাটা ব্যয় করে এটা হচ্ছে উত্তম ব্যয়ের জায়গা আল্লাহ কোরআনে বলছেন এটা শিশু মাদ্রাসা আপনি আজকে এক লাখ টাকা দান করে দিলেন এক লাখ নে কি হলো আমি আপনাকে বলছি বাড়ি যাওয়ার সময় আপনার মা শীতকালে নামাজ পড়বে একটা ভালো মোটা চাদর কিনে নিয়ে চলে যান এক কোটিরও বেশি নেকি পেয়ে যাবেন কোথায় আপনি জান্নাত খুঁজছেন কোথায় কোথায় আপনার মা এখনো পর্যন্ত ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খায় আর এই লোকটাকে দেখছি বারবার উমরা হজে যাচ্ছে তার মানে ওর এটা ধারণা যে উমরা হজে গেলেই মনে হয় জান্নাত ওখানে বিক্রি হয় ওখানেই মনে হয় জান্নাত আছে তুমি তোমার মায়ের সেবা করো আব্বার সেবা করো এদের সেবার মাধ্যমে তোমাকে জান্নাত যেতে হবে সবথেকে বেশি টাকা খরচা এদের পিছনে করুন আল্লাহ এটা বলছেন